অবশেষে মুখ্যমন্ত্রীর নির্দেশে সাগরদ্বীপের বেনুবন থেকে নামখানা ব্লকের মৌসুনী দ্বীপ পর্যন্ত চালু হলো লঞ্চ পরিষেবা। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের এই মৌসুনী দ্বীপটি একেবারেই বিচ্ছিন্ন একটি দ্বীপ। এই দ্বীপে যাতায়াত করতে গেলে মানুষকে ভরসা করতে হতো নৌকার উপরে, আর তাই সুষ্ঠুভাবে যাতায়াত করতে পারতেন না মৌসুনী দ্বীপের বাসিন্দারা। মৌসুনী দ্বীপবাসীর কথা ভেবে মুখ্যমন্ত্রীকে বিষয়টি জানিয়েছিলেন ওই এলাকার জেলা পরিষদের সদস্য সীমন্ত মালিক। তার কথা শুনে গত 27 ডিসেম্বর মুখ্যমন্ত্রী গঙ্গাসাগর ও বকখালি ডেভেলপমেন্ট অথরিটি বোর্ডের চেয়ারম্যান তথা সাগরের বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরাকে নির্দেশ দিয়েছিলেন মৌসুনী থেকে বেনুবন পর্যন্ত লঞ্চ পরিষেবা চালু করার জন্য। মুখ্যমন্ত্রী এই নির্দেশের এক মাসের মধ্যে মৌসুনী থেকে বেনুবন পর্যন্ত চালু হলো লঞ্চ পরিষেবা। তবে শুধু লঞ্চ পরিষেবা নয়, পাশাপাশি চেমাগুড়ি থেকে বেনুবন পর্যন্ত রাস্তা দুদিকে চওড়া করা হলো। একই সঙ্গে সৌন্দর্যায়নের জন্য রাস্তার মাঝখানে ব্যারিকেড করে ফুলের চারাও লাগানো হচ্ছে। তবে লঞ্চ পরিষেবা চালু হওয়ায় খুশি মৌসুনী দ্বীপবাসী। এখন একটু সুবিধা দেখতে পাচ্ছি, আজকে যদি এই লঞ্চটা চালু হয় তাহলে আমাদের সুবিধা হবে। ওপারে গেলে প্রচুর কাদায় পড়তাম, আগে ট্রলার চলতো বা নৌকো করে যাওয়ার সময়। আজকের এখন এই যে লঞ্চটা চালু হয়েছে দেখে আমাদের খুব ভালো লেগেছে। নিশ্চয়ই আমাদের ঘাটটা লাগাচ্ছে, কোথায় বাগডাঙ্গা ধরছে, ওই বাগডাঙ্গায় যেটি আছে ওখানে যাতায়াত করার পক্ষে আমাদের পক্ষে সম্ভব হবে, এটাই আমরা আশা রেখেছি। গঙ্গাসাগর থেকে গোপাল শীলের রিপোর্ট, বিশ্ব সমাচার। আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর আমাদের খবর সবার আগে দেখার জন্য বেল বাটনটিতে ক্লিক করুন।